নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। 5 টাকা কমছে পেট্রোল ডিজেলের দাম, জানালেন হিমন্ত। শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামোর অভাব, বিধানসভায় সরব বিধায়ক কমলাক্ষ। হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা, হত শিশু, সড়ক অবরোধ। নিজের ভূতকে ধরে রাখুন, কংগ্রেস নেতা কর্মীদের শলা সুস্মিতা। এবারে বিস্তারিত খবর। রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 5 টাকা করে কমবে, বিধানসভায় একথা জানালেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভার অন্তর্বর্তীকালীন ব্যয় অনুমোদন বিল উত্থাপন করে তিনি বলেন, রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর যে 5 টাকা কর চাপিয়েছিল সেটা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট। করোনার সময় এই কর চাপানো হয়েছিল। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নয়ন এবং বরাকের নিযুক্তি নিয়ে বিধানসভায় সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। তিনি বলেন, শিলচর মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগ এবং ক্যাথল্যাব না থাকায় বরাকের মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে। হৃদরোগে আক্রান্ত হলে রোগীদের বাঁচানো যায় না, গুয়াহাটিতে নিয়ে যেতে হলে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। এছাড়া নিউরোলজি বিভাগ না থাকার জন্য প্রচুর রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। মহোদয়, শিলচর মেডিকেল কলেজ, ডিব্রুগড় মেডিকেল কলেজ, গুয়াহাটি মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করার জন্য টাকা বরাদ্দ করা হলো, ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। যদি ভালো হয় মানুষের জন্য, ভালো হয় যদি, সেটাই আমাদের ভালো, সেটাই জনসাধারণ ভালো, সেটাই আসামের ভালো। অধ্যক্ষ মহোদয়, আপনি শিলচর মেডিকেল কলেজ যাবেন, শিলচর মেডিকেল কলেজে ক্যাথল্যাব নেই, শিলচর মেডিকেল কলেজে নিউরোলজিস্ট নেই, শিলচর মেডিকেল কলেজে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। ডক্টর কিছুদিন আগে বিশেষ করে কার্ডিওলজি দেওয়া হয়েছে, কন্টেকচুয়াল বেসিস দেওয়া হয়েছে, আচ্ছা যাক, সেটা চলছে, কিন্তু বর্তমানে আমাদের নিউরোলজিস্ট নেই, আমাদের ক্যাথল্যাব নেই। অধ্যক্ষ মধ্যে আপনি জানেন যে যদি হার্ট অ্যাটাক হয়, যদি স্ট্রোক হয়, তাহলে ক্যাথল্যাবের খুবই দরকার। যদি ক্যাথল্যাব না থাকে যদি, তাহলে পেশেন্টকে কী করতে হবে, গুয়াহাটি নিয়ে আসতে হবে। আমাদের গুয়াহাটি নিয়ে আসতে হলে অধ্যক্ষ মধ্যে আমাদের 8 ঘন্টা সময় লাগে। এখন যদি হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় যদি, তাহলে 8 ঘন্টা আসতে আসতে অনেক রুগী মারা যায়। অধ্যক্ষ মধ্যে আজকে শুনেন, একজন রুগী মারা গিয়েছে, উপাধ্যক্ষ সমস্যা রুগী মারা গেছে, কয়েকদিন আগে রুগী একটা মারা গেছে, প্রায় আমাদের এই বরাকবিলতে মৃত্যু মিছিল চলছে। এটা কারণটা হচ্ছে কি অধ্যক্ষ মহোদয়, আমাদের ক্যাথল্যাব নেই। অধ্যক্ষ মহোদয়, আপনার কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করছি, সরকারে অনেক বড় বড় প্রকল্প, অনেক বড় বড় টাকার অঙ্ক শুনানো হয়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য যে পরিকাঠামোর দরকার, সেই পরিকাঠামো আমাদের মধ্যে নেই অধ্যক্ষ মহোদয়। এছাড়াও তৃতীয় চতুর্থ শ্রেণীর নিযুক্তি নিয়ে এদিন জোরদার সওয়াল করলেন কমলাক্ষ। তিনি বলেন, শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বরাকে যেসব তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে নিযুক্তি হবে তা স্থানীয় প্রার্থীদের দেওয়া হবে, কিন্তু সম্প্রতিকালে কয়েক হাজার নিযুক্তি হয়েছে, বরাকের মাত্র 2% যুবক যুবতী নিযুক্তি পেয়েছে। আমাদের মিনিট সেক্রেটারির কথাও ছিল অধ্যক্ষ মহোদয়, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকুরি হেমন্তবাবু গিয়ে বরাকবালিতে বলেছিলেন যে অন্তত থার্ড গ্রেড ফোর্থ গ্রেড যেগুলো চাকুরি সেগুলো বরাকবালি ছেলেদেরকে দেওয়া হবে, সেই থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকুরি। অধ্যক্ষ মহোদয়, ইতিমধ্যে প্রায় 1,000-3,000 চাকুরি হলো, এই থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকুরি হলো। অধ্যক্ষ মহোদয়, আমাদের ভাগ্যে, বরাকবালি ছেলেদের মেয়েদের ভাগ্যে অধ্যক্ষ মহোদয় 2% চাকরিও জুটে নেই। অধ্যক্ষ মহোদয়, এই হচ্ছে কি আপনাদের ডেভেলপমেন্ট, এই হচ্ছে কি আপনাদের অবস্থা। হাইলাকান্দি 154 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অল্টোর ধাক্কায় প্রাণ গেল 8 বছরের এক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 10টা নাগাদ। নিহত শিশুর কন্যার নাম পারভিন সুলতানা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা 154 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে অবরোধ। এদিকে হাইলাকান্দি থেকে শিলচর ফেরার পথে অবরোধ স্থলে আটকা পড়েন রাজ্য পুলিশের সীমান্ত শাখার এডিজিপি মুকেশ আগরওয়াল। তিনি নিজে গাড়ি থেকে নেমে হত শিশু কন্যাটিকে গাড়িতে তুলে ময়নাতদন্তের জন্য পাঠান, সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন। পরে এডিজিপি মুকেশ আগরওয়ালের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়।
সকালে একটি বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে হয়েছে, পারভিন সুলতানা নামে মেয়েটি। স্কুলে যাওয়ার সময় রাস্তার আসার সময় খুব দ্রুত গতিতে একটি এল্টো কার এসে এই বাচ্চাটিকে জায়গার ডেড বডি স্পট ডেড করে দেয়। তার স্পট ডেড হওয়ার কারণটা হয়েছে যে কিছুদিন আগে বর্তমানে রাস্তার এই ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, কিন্তু আজ থেকে 15 দিন হচ্ছে না এই রাস্তার কাজ করে যাওয়া। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাস্তা অত্যন্ত গর্ত হয়েছে। আমরা জেলা প্রশাসনকে এই দাবি দিয়েছিলাম যে যেই সময় রাস্তা হয়েছে সেই সময় আমরা কমপ্লেন করেছিলাম যে এই রাস্তার অত্যন্ত নির্মাণের কাজ হল, কিন্তু জেলা প্রশাসন অর্থাৎ কোনো আমাদের কোনো পাত্তা দেয় নাই, জেলা প্রশাসন আমাদের মাথার উপর কোনো গুরুত্ব দেয় নাই, যার কারণে আজকে আমাদের একটি বাচ্চা আমাদের মাঠ থেকে হারাতে হয়েছে। তাই আমি হাইলাকান্দি জেলা ডিসি স্যার এবং আলগাপুরের সার্কেল অফিসারকে অনুরোধ করে বলছি যে এই পরিবারকে যে এখানের জনগণের দাবি যে 15 লক্ষ টাকা দেওয়ার জন্য এবং নগদ অবস্থায় একটি আর্থিক সাহায্য এই পরিবারটি দেওয়া অত্যন্ত অসহায় এই পরিবারটি, এবং আমি হাইলাকান্দি জেলার ডিসি এবং সার্কেল অফিসারকে এই অনুরোধ করছি যে হাইলাকান্দি জেলার PWD ডিপার্টমেন্ট নিয়ে ইমিডিয়েটলি বৈঠক করে রাস্তার কাজ যদি সুন্দরভাবে যদি পুনরায় যদি ঠিক করে না হয় তাহলে আমরা জনগণ নিয়ে রাস্তা অবরোধ করে আবার তুলবো। এটা হাইলাকান্দি জেলার ডিসি স্যারকে স্পষ্টভাবে আমরা জানিয়েছিলাম। কংগ্রেসের বুথ সম্পর্ক অভিযান শুরু হলো। শিলচর জেলা কংগ্রেস ভবনে বুথ কর্মীদের প্রশিক্ষণ দিতে আয়োজিত এক সভায় সুস্মিতা দেব বলেন, আমরা বুথ প্রশিক্ষণে জোর দিচ্ছি। তিনি বলেন, প্রত্যেক কর্মী যদি তাদের বুথ ধরে রাখতে পারেন তবে কংগ্রেসের কোনো চিন্তা নেই। এদিন শিলচর শহরের বুথ কর্মীদের সভায় সুস্মিতা বলেন, বুথে জোর দিন, দেখবেন ফল ভালো হবে। সেটা নিয়ে কিছু কথা বলবেন, আর লাগলে উনি কথা বলে নেওয়ার পরে আপনারা প্রশ্ন করতে প্রশ্ন আপনারা করতে পারবেন এবং উনি সেটার জবাব দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমাদের মধ্যে শিলচর টাউন কংগ্রেসের সভাপতি সজল মল্লিক রয়েছেন, আমাদের DCC ট্রেজারার বাবুল মহাশয় রয়েছেন এবং আমাদের শিলচর ব্লকের সভাপতি ইকবাল ভাই রয়েছেন। আমি দীর্ঘ বক্তৃতা রাখবো না, কিন্তু আমি বলতে চাই যে আমরা অনেকগুলো ইলেকশনে কাজ করেছি, কিন্তু এবার আমরা বুথে জোর দিচ্ছি, বুথ ওয়ার্কারদের উপরে জোর দিচ্ছি। এটা তো হয়তো প্রথমবার হচ্ছে। আপনারা অবগত যে আমি লাস্ট 2 মাস থেকে বিভিন্ন বুথে নিজে গেছি, কাঠিগোড়া গেছি, কালাইন গেছি, ধলাই গেছি, শিলচরে যদিও হয়নি, কারণ শিলচরে বুথগুলা করতে একটু সময় লেগেছে, কারণ টাউন কংগ্রেস প্রেসিডেন্ট আর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট দুজনই নতুন নিয়ুক্তি হয়েছে। এবং কংগ্রেসের বুথ ওয়ার্কার সবখানে আছে, আমি এরকম কোনো সেন্টার পাই যেখানে কংগ্রেসের বুথ ওয়ার্কার নেই। কিন্তু আমরা সবাই মিলে গুয়াহাটিতে একটা সভা করেছিলাম, সেটার মধ্যে PCC প্রেসিডেন্ট ছিলেন, ভূপেশ বাগেলজি ছিলেন, মুকুল বাস্তিকজি ছিলেন, আমাদের প্রসূত বদলের গৌরব গগৈ, রকিবুল হোসেন, আমরা সবাই মিলে বলেছি যে আমরা সবাই যদি নিজের বুথটা ধরে রাখি, সুস্মিতা দেব হোক আর বাবলিদি হোক আর ইকবাল হোক আর বাবুল মোড় হোক, আমরা যদি নিজের সেন্টারটা ধরে রাখতে পারি, সবাইকে যদি বলি আমি আমার সেন্টারে লিড দিব, তবে কিন্তু কংগ্রেস। কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদিক চিকিৎসকদের মূলস্রোতে স্থান দিতে সিদ্ধান্ত নিয়েছে, আর এর নাম দেওয়া হয়েছে মিক্সোপ্যাথি। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের মেডিকেল কলেজের চিকিৎসকরা। সারা দেশের সঙ্গে শুক্রবার শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে 3 ঘন্টা অনশন ধর্মঘট পালন করেন। তারা জানিয়ে দেন, অপরিপক্ক আয়ুর্বেদিক চিকিৎসককে অপারেশন থিয়েটারে মেনে নেওয়া যাবে না, এটা একটা বিরাট বিপজ্জনক ঘটনা ঘটবে। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নেশন ওয়াইজ স্ট্রাইক চলে 1 তারিখ থেকে 14 তারিখ ফেব্রুয়ারি। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আর আগামীকাল আমরা টোকেন রিলে হাঙ্গার স্ট্রাইক আমরা রাখছি। এখানে সব ডক্টররা দলে দলে ইয়া হাঙ্গার স্ট্রাইকে যোগদান করে। আমরা এই প্রোটেস্ট হইল
कि मिक्सोमेथी के सरकार प्रेजेंट सरकार की मिक्सोमेथीटा दुकानी हुई से एटार एटार एगेंस्ट के हमरा ये प्रोटेस्ट था ये मिक्सोमेथी के हमरा हमरा सिस्टम इटा हो गये आयुर्वेदिक डॉक्टरों अल्टीमेटली किया ऑपरेशन करते पर वो गरीब इंफेक्शन करते पर वो हमरा इटा ना जी आयुर्वेदिक डॉक्टर ने रेगिस के नाराव ना देर रिसर्च करो ना देर उन्हें देर विभाग का उन्हें देर मोतो क्लिनिकल ट्रायल्स कोडिया उन्हें देर मोतो किंतु इधर एक मार्च कोडर भी होने थे यदि डॉक्टर को मुझे पहले मेडिकल कॉलेज बनाई सरकार इरकोम स्टैंड नानिया एक तो उन्हें उनका दरा पुलो बेटा শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগ না থাকায় আবারও প্রাণ হারাতে হলো এক প্রতিভাবান শিল্পী। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র বলিউডের নামকরা সেট ডিজাইনার মানুষ কুমার সিনহা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, মস্তিষ্কে রক্তকরণ হয়, কিন্তু নিউরোলজি বিভাগ না থাকায় গুয়াহাটি নিয়ে যেতে হয়। রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মানুষ সিনহা। মৃত্যুকালে বয়স হয়েছিল 48 বছর। জনগণের সঙ্গে সম্পর্ক রেখে চলুন, বিজেপিকে উৎকাত করা কোনো বড় ব্যাপার নয়। 15 বছর ক্ষমতায় থাকা বিজেপিকে আমরা 36 করে হারিয়েছি। শিলচর কংগ্রেসের কর্মী সভায় একথা বললেন এআইসিসির প্রশিক্ষক ছত্তিশগড়ের কংগ্রেস নেতা অশ্বিনী সাহু। তিনি কংগ্রেস কর্মীদের গ্রামে গিয়ে কাজ করার আহ্বান জানান, প্রতিটি বুথকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন শিলচর শহর কংগ্রেসের সভাপতি সজল বণিক, বাবুল হোড়, পার্থরঞ্জন চক্রবর্তী প্রমুখ। ज्यादा से ज्यादा अपने पार्टी के लिए काम करें, कोई भी मुश्किल आ जाए, कोई भी झंझट आ जाए, डरना नहीं है। कौन कहता है हम मुश्किलों से डर जाएंगे? कौन कहता है हम मुश्किलों से डर जाएंगे? अरे हम तो दरिया है, समुद्र पर ही उतर जाएंगे। टेट दीते ही होवे। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবাদী মিছিল করলেন সর্বশিক্ষা অভিযানের কর্মীরা। তাদের ফের চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। তারা জানান তারা কোনো টেট পরীক্ষায় বসবেন না, এত বছর থেকে তারা কাজ করছেন, তাই তাদের নিযুক্তি দেওয়া হোক। এ নিয়ে তারা 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন দাবি না মানা হলে তারা অনশনে বসবেন। 3 ইংরেজি থেকে 2012 ইংরেজি পর্যন্ত সর্বশিক্ষার বিভিন্ন পোস্টে, যেমন ইবি, এডুকেশন ভলান্টিয়ার, শিক্ষাকর্মী, শিক্ষা সারথী, এ সমস্ত পদে বিভিন্ন সময়ে আমাদের নিয়োগ করা হয়েছে। তখন থেকে আমরা দাবি জানাচ্ছি আমাদের চাকুরি স্থায়ীকরণ করার জন্য, কিন্তু সরকার বারবার আমাদের শুধু টালবাহানা করছে, এই দিচ্ছি সেই দিচ্ছি করে আর দীর্ঘ 15-20 বছর চলে গেছে। বর্তমানে আমরা দাবি জানাতে জানাতে ঠিক শেষ মুহূর্তে স্পেশাল টেট আমাদের জন্য ঘোষণা করা হয়েছে, কিন্তু এই স্পেশাল টেটে স্পেশাল বলতে কিছু নেই। এখানে 50% মার্ক, ডিএলএড সব কিছু লাগবে।
তো এখানে স্পেশাল বলতে কিছুই থাকলো না। আমাদেরই মধ্য থেকে শিক্ষা মিত্র একটা পার্ট ছিল, ওদেরকে তারা সম্পূর্ণভাবে তুলে নিয়েছে স্পেশাল ট্রেড দিয়ে, এবং পরবর্তীতে তাদের ডিএলএড সরকারি খরচে দেওয়া হয়েছে। ঠিক সেভাবে গত 30 জানুয়ারি এবং 5 ফেব্রুয়ারি হাজার হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাদের ডিএলএডও নেই এমনকি পার্সেন্টেজও নেই। সেটা কীভাবে দেওয়া হলো? আমরা দীর্ঘ আজকে 15-20 বছর থেকে চাকুরি করে আসছি, কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে। আর বঞ্চিত করার একটা প্রসেস তুলে ধরা হয়েছে এই টেটের মাধ্যমে। আমরা এই টেটটা চাচ্ছি না, আমরা অবিলম্বে আমরা যাতে আমাদের নিযুক্তি দেওয়া হয় সেটাই, বিনা টেটে আমাদের নিযুক্তি দেওয়া হোক, যেভাবে দেওয়া হয়েছে বর্তমানে দেওয়া চলছে, না হলে আমরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব। আসামকে সমস্ত ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় রাজ্য হিসাবে তুলে নিয়েছি একমাত্র আমরাই। আমাদের দল থেকে 6 থেকে 14 বছরের ছেলেরা যারা গৃহ ঘর ছুটছিল, স্কুল ছুটছিল, তাদেরকে আমরা একত্র করে এনে আসামকে আজ আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু আজকে শিক্ষামন্ত্রী আমাদেরকে আমাদের পেটে লাফ মারছে। আমরা এটা বরদাস্ত কোনো দিনই পারবো না। আমরা আজকে 7 দিনের সময়সীমা দিয়েছি, 7 দিন পরে আমরা অনশনে বসতে বাধ্য হব। রাতাবাড়ি পাতিয়ালাতে রেল ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোতে পিছন থেকে ধাক্কা মারল ড্রাম্পার, এতে আহত হন দুজন। তারা হলেন মতিউদ্দিন এবং আলিম উদ্দিন। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে নিয়ে যাবার পর মতিন উদ্দিনের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে বেরেঙ্গার ব্যবসায়ী মঞ্জুর ইলাহি চৌধুরীর উপর প্রাণঘাতী হামলা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত 10টার সময় ওই ঘটনাটি ঘটে। মঞ্জুর ইলাহি যখন একটি ওয়ার্কশপে তার জেসিবির কাজ করাছিলেন, তখন তার উপর দুই যুবক হামলা চালায় বলে অভিযোগ। তিনি জানান তার উপর পারুল লস্কর ও কাফার লস্কর নামে দুই ব্যক্তি আক্রমণ চালায়। শিলচর সদর থানায় তিনি একটি এজাহারও দায়ের করেছেন। তো কাপার ওখানে দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা কাজ করিয়া চালিয়েছে, কিন্তু আমার পয়সাটা দিছে না। তখন তারে আমি পয়সার কথা কইছিলাম যে আমার ভাড়াটা দিয়ে দাও। তখন এ কইছে কি আর ভাড়া লাগে নি জেসিবি দিয়ে করতে সময় নিলে কাফারে। যে একটু গরম উচ্চবাচ্য কথাবার্তা হইয়া শেষ হয়ে গেছে। আমি আমার জেসিবিটা এই ওয়ার্কশপ কাজ করিয়া হঠাৎ পিছন থেকে এই আমার ধাক্কা মারছে। সাড়ে নটা ধাক্কা মারি আমার ফেলাই দিছে। ফেলাইও কোমরটাকে দাবার করি আমার উপরে ছেদ মারছে। ছেদ মারার সঙ্গে সঙ্গে এইখানে যে মেকানিক্স আসলো, মেকানিক্স আমার ড্রাইভার আমার ছোটো ভাই এরা দাঁত ধরছে। তখন তারাও ইঞ্জুর্ড হয়েছে। ইঞ্জুর্ড হওয়ার পরে তারা আমরা কেস যখন মানুষ জমে গেছে, এখানে ভিড় ভাড় হয়ে গেছে, প্রায় 100-150 মানুষ জমে গেছে, তখন তারা বাইকে উঠিয়া একটা বাইকও স্টার্ট করা আছে, তখন ফালমারি বাইকে উঠিয়া দৌড় দিয়া বাগিয়ে গেছে। এরপরে আমরা থানার দিয়ে FIR করছি, রাত্রে মেডিকেল করাইছে, ওখান কেস রেজিস্টার্ড করাইছে। আমি কাফার আর ফারুল দুইটা ছেলে। স্বাধীনতার 70 বছর পরও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত তারাপুর জিপির টিলাগ্রাম এলাকার মানুষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার 70 বছর পরও তারা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। BPL কার্ড থাকা লোকরাও অন্ধকার ঘরে রাত কাটাচ্ছেন। অনেকবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কাছে বিদ্যুতের জন্য আবেদন জানিয়েছেন তারা, কিন্তু কোনো ইতিবাচক সাড়া আজ পর্যন্ত পাননি। আমরা রামনগর টিলাগ্রাম জিপি থাকি, রামনগর টিলাগ্রাম জিপিতে বাস করি। আজকে দীর্ঘ দিন থেকে আমরা যে বৈদ্যুতিক আলো যেটা, এটা আমরা পাই না। বিগত 2 বছর আগে আমরা কয়েকবার আমরা ইলেকট্রিক অফিসে গেছি। যাওয়ার পরে SDO সাহেবের মাধ্যমে কথাবার্তা হয়েছে আমাদের, হওয়ার পরে BPL কানেকশন নিয়ে কথাবার্তা হয়েছে। তাই উনি বলেছে যে আমাদের লাইন হয়ে যাবে, কিন্তু হয় না। অনেকবার অনেক দিন গিয়েছি, তাই কিন্তু কোনো সাড়া দেয় না আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, জনপ্রতিনিধি MLA সঙ্গে যোগাযোগ হয়েছে। বিগত ইলেকশনও সময় তারা আসলে বলবে এই দিমু সেই দিমু, সব কিছু প্রবলেম আপনারা সলভ হয়ে যাবে, কিন্তু ইলেকশন শেষ হওয়ার পরে তারা কোনো কিছু দেয় না। তো 10 প্রণালী আছে, তো অনেকবার তারা এসেছে, এসে যাওয়ার পরে নানান কিছু বলেছে, কিন্তু
আমরা কোনো কিছু পাই না। ছেলেমেয়েরা তো কেরাসিনের উপর নির্ভর, সরকার থেকে এক লিটার কেরাসিন দিয়ে, কিন্তু এই কেরাসিনে তো আমাদের হয় না, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে পারে না, নানান সমস্যা হয়ে যায়। আমাদের তো ইলেকট্রিকটা চাই, ওইটাই আমরা বেশ জরুরি। শিলকুড়ির একমাত্র সাব হেলথ সেন্টারটির বেহাল অবস্থার প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। তারা জানান, 25 বছর থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি বন্ধ রয়েছে, একটি টিনের ছাউনির ঘরে চলছে রুগী দেখার কাজ। অনেক জানানোর পরও স্বাস্থ্য বিভাগ কোনো উদ্যোগ নেয়নি। নির্বাচনের আগে এই সেন্টার ভবন নির্মাণ না হলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। বিধায়ক সাহেব শ্রী আমির হক লস্কর, উনি আমাদের এই ন্যাশনাল হেলথ সেন্টারের জন্য উনি 10 লক্ষ টাকা ঘোষণা করে গিয়েছিলেন যে উনি 10 লক্ষ টাকা দেবে। তাই আজ পর্যন্ত আমাদের 5 বছর পুরিয়ে গেল, তাই আজ পর্যন্ত আমাদের এই হসপিটালটি যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। কিন্তু আমাদের এই হসপিটালে অনেক সমস্যা আছে, যেটা আমাদের পাশে স্কুল আছে, এখানে ছাত্রছাত্রীরা এখানে এই এটার পাশে এসে খেলাধুলা করে, আর যে কোনো মুহূর্তে ওইটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ ওইটাই খুব একদম ড্যামেজ হয়ে গেছে। এটা যে কোনো মুহূর্তে এটা অনেক পেশেন্ট এখানে আসে, পেশেন্ট আসার অনেক পেশেন্টও জখম হয়েছে, সেটার ব্যাঙ্গে পড়ে। তাই আজকে আমাদের যে এটা নিয়ে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তো আর দেই নাই। উনি শুধু ওনাদের লোকগুলোকে দেখছে, আমাদেরকে পিছনে চলে দেখছে, কিন্তু আমরা তো ওনাকে ভোট দিয়েছিলাম এই 99%। ওনার বলে কথা যে সৎকারের 99% মুসলমানের কাম, আর হিন্দুর ভোটে এমএলএ হইলাম, সেটাই আমার অনুপ্রেরণা রইল। উদারবন উন্নয়ন খণ্ডের অধীন পলাংটিকি এলপি স্কুলের শিক্ষার পরিষেবা লাঠি উঠেছে, এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল পড়ুয়ারা, সঙ্গে ছিলেন অভিভাবকরা। তাদের অভিযোগ, গত 5 বছর ধরে স্কুলে নেই প্রধান শিক্ষক, 4 জন শিক্ষক থাকলেও রীতিমতো পড়াশোনা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা, পড়ুয়াদের দেওয়া হয়নি স্কুলের ইউনিফর্মও। স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে যদি না আসে তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন অভিভাবক সহ পড়ুয়ারা। আমার স্কুলের নাম 1332 নং প্লান্টিকি এলপি স্কুল। বর্তমানে আমাদের স্কুলে 4 জন টিচার আছে, 4 জন লেডিস, একজনের নাম হইল শাশ্বতী দে। এ মাসের মধ্যে 3-4 দিন ক্লাস করে। তখন আমরা বিও ম্যাডামের কাছে এটা প্রতিবাদ জানাই যে একজন টিচার বারবার স্কুলে যে মাসের মধ্যে 3-4 দিন স্কুলে ইয়া ডিউটি করে, তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয় না। তখন জানানির পরে তার আমাদের কাছে তার নিজেই এটা জানায় যে তার বাচ্চা নাকি অসুখ আছে, এর লাগে তাই ওরকম ক্লাস করে। তো এইরকম ক্লাস করিয়ে যদি আসটা বছরে 12টা মাসে যদি একজন মাস্টার যে মাসও 3 দিন আয় এরকম, তারা সরকারে কীভাবে তারে এখানে রেহাই দেয় এটার ব্যাপারে তো আমরা কিছু জানি না। বর্তমানে 3 জন টিচারের মধ্যে রেগুলার স্কুলটা চলিয়ে যায়, তবে তারা টাইমলি স্কুলে থাকতে পারে না, স্কুলের টয়লেট নাই, 1 নম্বর মাস। যে টিচাররা স্কুলও আয়, এরা 4 জন হলো লেডিস, থাকার সত্ত্বেও তার কোনো টয়লেট নাই। তো বারবার আমরা প্রতিবাদ করি বা লিখিতভাবে কাগজ দিই, ব্লক এলিমেন্টারিও দিই, ডিস্ট্রিক্ট এলিমেন্টারিও সিটি দিছি, দেওয়ার পরে এইটা কোনো অ্যাকশন হন না। আমাদের স্কুলে বিগত 4 বছর আগে আমাদের স্কুলে একজন হেডমাস্টার আল্লাহ অমরজিৎ শর্মা, উনি যাওয়ার পর থেকে আমাদের স্কুলে কোনো হেড টিচার নাই। হেড টিচার না থাকার সত্ত্বে স্কুলের 4 জনকে চাপ দেওয়া হলো। তারপরে আমাদের এলাকার বিধায়ক মীরকান্তি সুম উনি আমাদের স্কুলে আসেন, আসার পরে আমাদের স্কুলের সমস্যা সম্পূর্ণ সমস্যা দেখে ওনার কাছে আমরা সমস্যাগুলি সমাধান করার পক্ষে আবেদন করেছি। উনি বিও ম্যাডামের কাছে গিয়ে কথা করেন, তারপরে আমাদেরকে জানান যে বিও ম্যাডাম বলেছে সরকার যদি মাস্টার দেয় উপরে থেকে তাহলে আমরা মাস্টার দেবো, আমরা নিজে মাস্টার দিতে পারি না। এখন বর্তমানে আমাদের স্কুলে 1 থেকে 5 পর্যন্ত 5টা ক্লাস আছে, 5টা ক্লাসে টোটাল বাচ্চাগুলো হইল 42 বাচ্চা আছে, কারণ বাচ্চারা স্কুলে থাকেন না, রীতিমতো শিক্ষা হল না, যার কারণে এই গ্রামে অনেক 100-এর উপরে বাচ্চা আছে। 42 যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো একটা রুমের মধ্যে ক্লাস করে, টিচাররাও এখানে বয়, বাচ্চারাও এখানে বয়, কোনো সুযোগ নেই আর কি। তারপরে এখানে ড্রেস ব্রেঞ্চ না থাকার সত্ত্বে আমি আমার দোকান থেকে টাটের বস্তা আনিয়ে স্কুলে দিয়েছি বাচ্চা হওয়ার লাগে, বারবার এটা প্রতিবাদ করছি। বড়খলায় বিজেপির টিকিটের দাবি জানালেন বিশ্বজিৎ দাস, দীর্ঘদিন থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। তিনি জানান, এবার তিনি টিকিটের দাবি জানাবেন। দলের বিভিন্ন সময় তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। গত নির্বাচনেও তিনি টিকিটের দাবি জানিয়েছিলেন, তাই তার আশা এবার দল তাকে টিকিট দেবে। উদ্দেশ্যটা, নামটা, ওটা
করতে পারে বা আমি নিজেও এটার জন্য ইচ্ছা আগামী দিনে 2021 নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার একটা ইচ্ছা আছে। সেই জন্য জনসাধারণের সঙ্গে এতদিন থেকে কাজ করেছি, সংগঠনে কাজ করেছি, তার জন্য জনসাধারণেরও চাইছে যাতে আমি এবার প্রতিদ্বন্দ্বিতা করি। দলের কাছে আমি নমিনেশন চাইব বা চেয়েছি যাতে আমাকে নমিনেশন দেওয়া হয় এবং আমিও যাতে আগামী দিনে বিধায়ক হয়ে জনসাধারণের সেবা করতে পারি। বিধায়ক সেটা কর্মবীর যে কথাটা বলছেন সেটা উনি বলতে পারবেন এবং জনসাধারণ বলতে পারবেন সেইটা দিকে আমি বলবো না। আমি উদ্দেশ্য নিয়েছি কারণ জনসাধারণের হয়তোবা সেটা চাহিদা থাকতে পারে, বিশ্বজিৎ দাস যদি বিধায়ক হয়ে আসে তাহলে আরও কাজ করতে বেশি করতে পারবে, সেই আশা নিয়ে জনসাধারণ হয়তোবা আমাকে চাইছে। আমি 1997 থেকে ভারতীয় জনতা পার্টি করছি। দল বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে, সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। বর্তমানেও আমি দু তিনটা দায়িত্ব নিয়ে কাজ করছি। বিগত দিনে যখন আমাদের দলের আমি সবসময় দলের সুখে দুঃখে দলের সঙ্গেই আছি। বড়খলা বিধানসভায় প্রধানমন্ত্রী আবাস বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী আবাস পেতে গেলে ঘুষ দিতে হয় বলে স্থানীয়দের অভিযোগ। আমরা তো গরিব মানুষ, আমরা তো গরু পাই না। হ্যাঁ, আর যে ধনী মানুষ তারা তো ফার, আর দুর্নীতি মানুষ তারা যেগুন ফার, যে পাখার ঘর যারা যারা আছে তারা তো ফার। তারা নাম যদি ওখানে কইতে লাগবো আমি কইতে পারবো না। আমি তার এক নম্বরে তো তার গোড়ের সামনে মেম্বার গোড়ের সামনে আব্দুল হান্নান তা হে পাইছে। দুই নম্বরে আমরা বাগানও আর একটা পাইছে আব্দুল জব্বার, হে আগেও পাইছে, এখনও সুনিয়ার হে পাইছে। হ্যাঁ, এর বাদে ইলাই আরও আছে, পাখার গোড়া লাগ আরও আছে। এখন কই যদি সব রেতে আমি আটে আটে দেখাইতে লাগে আমি দেখাইতে পারবো। আব্দুল জব্বার ওই হান্নানো গোড়া দেখো টাইস মারা গড়, হে বাবার ফার। মাইনরিটির গোড়া একটা ওলা শুনছি যে নাই 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 নাম নাই নাম নাই বাদে শুনি কিতা এগু আব্দুল মন্ডানে পাইছে, এগু এগুলো বলে জয় গেছে। মৌনী অমাবস্যা উপলক্ষে কালীপূজা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো শ্রীকুনা বাংলাঘাটে। সারাদিন চলে পূজা অর্চনা, ধামাইল নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলকুড়িতে ভালো কাজ করার জন্য রোখধাম প্রকল্পের দায়িত্ব পেলেন কুসুমা মহিলা উন্নয়ন এনজিওর সভানেত্রী কুসুমা বেগম। জেলাশাসক কার্যালয়ের আবগারি শাখা থেকে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়। গত 29 জানুয়ারি তাকে এই পদে নিযুক্তি দেওয়া হয়েছে। ইনসে মেরা বলা যে এন্টি ড্রাগস কা অ্যাপয়েন্টমেন্ট লেটার মেরে কো মিলা হ্যাঁ 29 তারিখ কো আর 3/2/2021 কো মেরা জয়নিং হুয়া হ্যাঁ। আর মে ইসি বাত সে এক্সাইজ ডিপার্টমেন্ট সুপারিনটেন্ডেন্ট কো ধন্যবাদ বলতি হুম, আর সাথ মে মেডিসিন ম্যাডাম কো ভি কোটি কোটি ধন্যবাদ জানা রহি হুম, যে হাম লোগ কা ইয়ে সংস্থা কে লিয়ে উন্হোনে হাম লোগো কে লিয়ে জো জিতনা খুশ কিয়া হ্যায় মতলব হাম লোগ কে লিয়ে বহুত বহুত আচ্ছা হুয়া হ্যায়। উসকা বাদ মে হাম লোগ জো আবি বম্বু কা জো ক্লাস্টার কে লিয়ে হাম লোগ কর রহা হ্যায়, বম্বু কা জো উন্নতি কে লিয়ে উন্নয়ন কে লিয়ে কর রহা হ্যায়, ও উসমে হাম লোগ কা ডিসি ম্যাডাম নে বহুত সা হেল্প কিয়া, ইসলিয়ে ডিসি ম্যাডাম কো কুসুমা মহিলা উন্নয়ন এনজিও কে তরফ সে কোটি কোটি ধন্যবাদ জানা রহি হুম। বিশিষ্ট কবি সাহিত্যিক সুরকার বজেন্দ্র কুমার সিংহের 84তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি শহরের আশ্রম রোডে বজেন্দ্র সিংহের বাড়িতে এই সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কবি সাহিত্যিক সাংবাদিকরা অংশ নিয়েছেন। এদিন একটি অডিও ক্যাসেটেরও উন্মোচন হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। 5 টাকা কমছে পেট্রোল ডিজেলের দাম, জানালেন হিমন্ত।
শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামোর অভাব, বিধানসভায় সরব বিধায়ক কমলাক্ষ। হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা, হত শিশু, সড়ক অবরোধ। নিজের বুথকে ধরে রাখুন, কংগ্রেস নেতা কর্মীদের শলা সুস্মিতা। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।